আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত তারেক রহমান বিভিন্নভাবে আলোচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি দীর্ঘ ষোলো বছর যাবত লন্ডনে বসবাস করেন তার নামে মামলা ছিল যাই হোক বাংলাদেশের এখন রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে তো এখন একজন সম্প্রতি একটা কার্টুন করেছেন এসেছেন সেটা হলো তারেক জিয়াকে নিয়ে এবং এটা অনেকটা নেতিবাচক অর্থাৎ কার্টুনেরটা এঁকেছেন কার্টুনিস্ট মেহেদি ফারুক এবং কার্টুনে যেটা বলা হয়েছে বা দেখানো হয়েছে সেটা হলো ক্ষমতার লিপসায় তারেক সব কিছু ছেড়ে বাংলাদেশের দিকে রওনা দিয়ে দিচ্ছেন তো এইটা হলো নেতিবাচক কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারেক রহমান তার নিজেকে নিয়ে এই নেতিবাচক কার্টুনটাই আবার নিজের ব্যারিফাইজ ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে সেটাতেই তিনি শেয়ার করেছেন এবং শুধু শেয়ার করেন নাই সেখানে কিছু লিখেছেন তিনি তিনি লিখছেন যে আমি মানে খুবই আনন্দিত যে এখন থেকে রাজনৈতিক কার্টুন আকার যে স্বাধীনতা এতদিন বন্ধ ছিল সেই স্বাধীনতা মানুষ এখন পেয়েছে এবং সেই প্রসঙ্গে তিনি এটা উল্লেখ করেন যে কার্টুনে শিশির ভট্টাচার্য এক সময় তার এবং তার মাল বেগম খালেদা জিয়ার কে নিয়ে কার্টুন আঁকতেন এবং তিনি এটাও বলছেন যে তিনি খুব এনজয় করতেন সেই জিনিসটা কিন্তু গত পনেরো বছর এই পরিস্থিতি বদলে গিয়েছে এবং তিনি উল্লেখ করেন যে কার্টুনিস্ট আহমেদ কবির কার্টুন আঁকার কারণে রাজনৈতিক কার্টুন আঁকার কারণে তাকে তিনি অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে জেল খাটতে হয়েছে এবং শিশির ভট্টাচার্য যিনি খ্যাতিমান কার্টুনিস্ট তিনি দুঃখে এই যে নিরাপত্তাহীনতায় তার এই যে রাজনৈতিক কার্টুন তিনি আঁকা বন্ধ করে দিয়েছিলেন এবং তারেক আশাবাদ ব্যক্ত করেছেন যে শিশির ভট্টাচার্য সহ অন্য যারা কার্টুন আঁকতেন রাজনৈতিক কার্টুন যারা ভয়ে হোক হ্যাঁ মানে অপমানে হোক যে কোনো কারণেই হোক বন্ধ করে দিয়েছেন তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা যাতে আবার কার্টুন আঁকেন তো এখন তার এই যে হঠাৎ করে নিজেকে নিয়ে নেতিবাচক কার্টুন আঁকা যেখানে তিনি হয়তো রাগ করার কথা সেটা না করে তিনি আনন্দের সাথে এটা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং এটাকে অনেকেই ভালোভাবে নিয়েছেন অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছেন এবং বলছেন যে তার এই যে মানে অ্যাটিচিউডটা এটা অনেক সুন্দর এবং এটা সৃজনশীলতা এবং মুক্তি বুদ্ধি বৃদ্ধি চর্চার যে ক্ষেত্র এটাকে আরও সম্প্রসারিত করবে যে আমাদের রাজনৈতিক নেতারা তারা নিজের সমালোচনা একজন সহ্যই করতে পারেন না তাকে নিয়ে যদি কেউ বিদ্রূপ করে কোনো আঘাত করে তারা তারা এটা মান না এমনকি কোর্ট কাছারি পুলিশ আদালত পর্যন্ত তারা চলে যান কিন্তু আসলে ইউরোপে যারা থাকেন আমেরিকায় তারা জানেন যে এই স্বাধীনতাটা আছে আলোচনা করা যায় একজনের সমালোচনা করা যায় হাস্যরস করা যায় এটাতে কোনো সমস্যা নেই এখানে কেউ কিছু বলবে না আপনাকে জেলেও ঢুকাবে না যাই হোক আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদের চিন্তা চেতনা বদলা তারা সুন্দর সৃজনশীল এবং মানুষের কথা বলার মানুষের যে চিন্তার স্বাধীনতা এটা যাতে ঠিক থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ